বিশ্বকাপ ফুটবলে বাছাই পর্বে অংশ নিতে অনুশীলনের আগে করোনা আক্রান্ত জাতীয় দলে বেশ কয়েকজন ফুটবলার গাজীপুরের একটি রিসোর্টে তাদের দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষা করা হবে সেখানে আছেন সহকর্মী রাজিবুল হাসান বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে রাজিব অনুশীলন পূর্বে এই যে গাজীপুরের সারা রিসোর্টে আসা ফুটবলার অবস্থান করছে সেই ফুটবলারদের মধ্যে কিন্তু করোনা ভাইরাসের একটি বিচলিত ভাব সেটি কিন্তু রয়ে গেছে। আমরা বেশ সামনে আপনারা জানেন যে জনের যে করোনা পরীক্ষা সেখানে আঠারো জনের পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে যে কারণে কিন্তু এই অনুশীলন পূর্বের শুরু হওয়ার পূর্বে তাদের মধ্যে ভিন্ন ধর্মের একটি অভিমত সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে বাইরের জগতেও যে এই যে ধুম্রজাল যে করোনা পরীক্ষা কখনো নেগেটিভ কখনো পজিটিভ এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে এখনো পর্যন্ত আসলে সঠিক কোনো সমাধান আসেনি এই যখন অবস্থা তখন আজ কিছুক্ষণ পর ঢাকা থেকে দুটি দল আসার কথা রয়েছে এই গাজীপুরের সারা রিসোর্টে যেখানে দুটি পিসিআর এর পক্ষ থেকে তাদেরকে পুনরায় টেস্ট করা হবে এবং যাদের এই দুইটি পরীক্ষাতেই পজিটিভ আসবে তারা কিন্তু অনুশীলন পর্বে অংশগ্রহণ করবে না শুধু যারা নেগেটিভ আসবে তাদেরকে নিয়ে পরবর্তী যে অনুশীলন পর্ব সেই অনুশীলন পর্বে শুরু হবে বলে আমাদের এখানে সহকারী কোচ মাসুদ পারভেজ কাইসান আমাদেরকে সেই বিষয়টি নিশ্চিত করেছেন এছাড়া আমি যদি বলি যে গত কয়েকদিন যাবত এর আগে পাঁচ তারিখ অর্থাৎ শুক্রবার সন্ধ্যার দিকে করোনা পরীক্ষার প্রথম যে জন তারা পরীক্ষা দেয় প্রথম পর্বের তাদের মধ্যে প্রথম দিন চারজন করোনা টেস্টে পজিটিভ আসে এবং পরবর্তীতে তারা আটজন এই গাজীপুরের সারা রিসোর্টে চলে আসে করোনা নেগেটিভ সংবাদ পেয়ে কিন্তু পরবর্তীতে পরের দিন তারা আবারও জানতে পারে যে তাদের শরীরে সেখানেও সাতজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে যে কারণে কিন্তু এই যে প্রথম পর্যায়ে একই সঙ্গে করোনা পরীক্ষা করা কিন্তু পরবর্তীতে দুই ধাপে তাদের জানানো যে নেগেটিভ রেজাল পজিটিভ এই যে যে একটি বিষয় সেই বিষয়টি নিয়ে তাদের মধ্যে খেলার বা অনুশীলনের পূর্বে একটি ধুম্রজাল সৃষ্টি হয়েছে এখনো পর্যন্ত সেই বিষয়টি কাটেনি আর আর যদি বলি যে অনুশীলন এখনো শুরু হয়নি তারা প্রস্তুতি নিচ্ছে এই সারা রিসর্টের নির্দিষ্ট একটি এলাকায় তারা অবস্থান করছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে সারা রিসোর্ট কর্তৃপক্ষ তাদেরকে ওই এলাকার বাইরে আসতে দেওয়া হচ্ছে না তাদের খাবার জাতীয় ফুটবল দলের এই ছিল সামনে থেকে। ফুটবলারদের দ্বিতীয় ধাপে করোনা পরীক্ষার সার্বিক প্রস্তুতির খবর জানাতে গাজীপুরের সারা রিসোর্ট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজীবুল হাসান